আমরা যারা বাসায় থাকি, আমরা অনেকে দেখা যাচ্ছে কি ছবি আমরা তুলি না কিংবা টাঙিয়ে রাখি না বা মূর্তি এগুলো রাখি না, যে আলমারিতে ডিসপ্লে করি না এগুলো, কিন্তু বেখেয়ালে আমাদের ভিতরে আবার ঢুকিয়ে দিয়েছে এই একই কাজ শয়তান অস্ত্র অস্ত্র দিয়ে। সেটা কি জানেন, আমরা পেপার পত্রিকা পড়ি না, বিভিন্ন দৈনিক পত্রিকা ম্যাগাজিন ঘরের ভিতরে কিন্তু টেবিলে থাকে, আলমারির উপরে অনেকে ড্রয়ারের উপরে রেখে দেয়, সেখানে কিন্তু নেতা নেত্রী বিভিন্ন সংগঠনের বা বিভিন্ন জনের ছবি থাকে, পেপারের মধ্যে ছবি দেয় না, ওগুলো ডিসপ্লে করা আছে, তো ওইটাও ডিসপ্লে করা ছবি, এটাও ডিসপ্লে করা ছবি, এগুলো রাখা যাবে না ডিসপ্লে করে। পেপার টেপার এগুলো ড্রয়ারের ভিতরে রাখবেন, অথবা যে খাটের যে চাদরগুলো আমরা রাখি, জাজিম তোষক যেগুলো বলি ওটার ভিতরে রেখে দেবেন একান্ত প্রয়োজন হলে, ওই আলমারির উপরে ফেলে রাখবেন না, কোনো টেবিলের উপরে এগুলো ফেলে রাখবেন না, ছবিওয়ালা পত্রিকা ম্যাগাজিনগুলো। একইভাবে যারা বাচ্চাদেরকে আমরা দুধ খাওয়াই, অনেকে ওই যে সেরেলাক ল্যাকটোজেন ইত্যাদি ইত্যাদি নামে দুধ পাওয়া যায়, ঠিক না, ওইগুলো আমাদের দেখবেন ছোটো বাচ্চাদের ছবি আছে, তারপরে চুচু কোম্পানি ওই যে তারপরে প্যানপাস যে বিক্রি করে বাচ্চারা পরে, বিভিন্ন সুপার মম ইত্যাদি ইত্যাদি, ওগুলো আমাদের দেখবেন ছোটো বাচ্চাদের প্যানপাস পরিয়ে দিয়ে রেখে সেখানে ছবি তুলে রাখছে একটা। তো এই সমস্ত ছবি বাচ্চাদের যে সমস্ত সামগ্রীগুলো আছে এগুলো যাতে টেবিলের উপরে ডিসপ্লে করা না থাকে, এগুলো আপনারা আলমারির ভিতরে রাখার চেষ্টা করবেন, আর যদি জায়গা না থাকে বাইরের অর্ডারের উপরে রাখছেন, আপনারা একটা তয়লা দিয়ে কিছু দিয়ে এগুলো ঢেকে রাখবেন, যাতে করে আমার আপনার ঘরে বাবা মার ছবি টাঙায় নেই ঠিকই, কিন্তু ওই যে প্যানপাসের ছবি টাঙায় ফেরেস্তা আসার রাস্তা বন্ধ করে দিয়েছে, নেতার একটি ছবি টাঙায় নেই ঠিকই হারাম জেনে, কিন্তু আবার যে সেরেলাকের ভিতরে হ্যাঁ ল্যাকটোজেনের ভিতরে ছবি আছে ওটার কারণে আবার ঘরের ভিতরে ফেরেস্তা আসতেছে না, কারণ টাঙানোই তো আছে ডিসপ্লে করা। তো এই সমস্ত ব্যাপারে মুসলমানদেরকে অন্তত শেরেকের ব্যাপারে হারামের ব্যাপারে অত্যন্ত অ্যালার্ট থাকতে হবে, তা না হলে কিন্তু বাঁচার উপায় নেই। তো ভাইরা আমার ছবির ব্যাপারে এই হচ্ছে সাবধানতা। তো